নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা মকরের রাশিফল, অর্থাৎ আপনি মকর রাশির মানুষ, অক্টোবর মাসে কি রেজাল্ট বা কি ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব, করার চেষ্টা করব। আপনাদের চ্যানেল বলার কিছু নেই, রেগুলারলি আপডেটগুলো আসে তো দেখতেই পান, আর সেই কারণে সাথে থাকতে হবে। আমিও ডেলিকার বেসিসে আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন আলোচনাটা শুরু করি, দুটো কথা বলি। প্রথমত, পুজো এসে গেছে, পুজোর মাসের রাশিফল, এবং সেই কারণে আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা এবং অনেকটা অভিনন্দন রইল। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। আর রাশিফল জাস্ট চলার পথের একটা বন্ধু বা গাইডলাইন, তো এটা আপনাকে চলতে কিভাবে চলবেন সেটা বুঝতে সাহায্য করবে, তো সেটা একটু খেয়াল রাখতে হবে। চলুন শুরু করি। আর ডেসক্রিপশানে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে। দেখুন, একটা মানুষকে তোলে হচ্ছে তার ভাগ্য, অর্থাৎ আমার ডেস্টিনি বা আমার ভাগ্য কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, আমার উন্নতি কতটা হবে সেটা বলবে। প্রথমত, অসুস্থরা, যারা অসুস্থ মকরের মানুষ, শারীরিকভাবে দুর্বল, উইকনেস রয়েছে, অনেকটা বেটার রেজাল্ট পাচ্ছেন, ফিজিক্যাল ফিট অ্যান্ড ফাইন থাকছেন, এক্সপেক্টেড শারীরিক সুস্থতা, শরীর স্বাস্থ্য ভালো থাকা, এবং মোটামুটি এক্সপেক্ট করতে পারি পজিটিভিটির নির্দেশ করছে হেলথ ওয়াইজ। খুচরো ভোগান্তি, টুকটাক ছোটো 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 ভোগান্তিগুলো চলবে। একটা ব্যাপার, চোটাঘাত, রক্তপাতের যোগ থাকছে, রাস্তাঘাটে চলাফেরা করা বা এরকম কোনো ব্যাপার থাকলে একটু সাবধানে বেরোবেন। খুচরো ভোগান্তি, একটু ঠান্ডা লেগে গেলে, একটু জ্বর হলো, একটু সর্দি কাশি হলো, কিন্তু আশা করছি শরীর সুস্থ থাকবে। এবং এটাও ঘটনা, যে বোনগুলো প্রেগনেন্সি পিরিয়ড পার করছেন, যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে বা গর্ভাবস্থা পার করছেন, আমার মনে হয় তারাও বেটার রেজাল্ট পাবেন, অর্থাৎ শরীর অনেকটা ভালো থাকছে। এ মাসের ধরুন ডেলিভারি ডেট রয়েছে, বেটার রেজাল্ট পাবেন। সবচেয়ে বড় কথা দেখুন, আসবো অর্থের জায়গায়। পুজোর মাস, আমাদের হিন্দুদের, বাঙালিদের প্রচণ্ড খরচা, এবং আমরা অনেকে টাকা জমাই পুজোর সময় কিছু কেনাকাটি করার জন্য, বাট এটা ঘটনা যে ফাইন্যান্সিয়ালি স্টেবল রেজাল্ট পাবেন। যারা অর্থকষ্টতে ভুগছেন, অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, পুজোতে খরচা তো ডেফিনেটলি হবে, না হওয়াটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু ফাইন্যান্সিয়ালি স্টেবল বা স্টেবিলিটি পাচ্ছেন, এটা ফ্যাক্ট। তো অর্থনৈতিকভাবে একটা স্থিরতা, লাক্সারির পেছনে খরচা, ধরুন আমি একটা জায়গা কিনছি, বাড়ি কিনছি বা লাক্সারি, বেটার রেজাল্ট দেবে, এবং এ ধরনের ব্যাপার স্যাপারগুলো চললে ভালো ফল পাচ্ছেন। তো মকরের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়ালি স্টেবল রেজাল্ট পাবেন। ভ্রমণে কিছু বাধা বিপত্তি তৈরি হতে পারে। হ্যাঁ, এবার ধরুন আপনার বাড়ি দুর্গাপুর, আপনি কলকাতায় এসেছেন, আমি এটাকে ভ্রমণ বলছি না, ট্যুর ভ্রমণ, ট্যুরস একটু প্রবলেমের বা একটু গণ্ডগোল বা একটু অবস্ট্রাকশনগুলো ক্রিয়েট করতে পারে, লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। তবে আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে, যাদের আইন, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, কোর্টের ডেট রয়েছে হয়তো সামনের মাসের 5 তারিখে, আমার মনে হয় বেটার বা পজিটিভ রেজাল্টের দিকে যাচ্ছে বা বেটার ফলের দিকে যাচ্ছে, তা এটা কিন্তু ভালো পয়েন্ট বা ভালো দিক বলতে পারি। তাহলে মকর রাশি, হ্যাঁ, 7.5 দিন লাস্ট ফেজ, মানসিক চাপ থাকবে, আপনাকে অত সহজে ছাড়বে না, কিন্তু অন্য মাসের তুলনায় রেজাল্টটা বেটার হচ্ছে বা ফলাফল বেটার হচ্ছে। আসি চাকরির জায়গায়, ফ্রেশার্সরা, প্রথমত ফ্রেশার্সদের দিয়ে শুরু করব, কারণ এদের সময়টা সবচেয়ে ভালো। আপনি যদি একজন ফ্রেশার্স ছেলে বা মেয়ে হন, আমার মনে হয় আপনি চাকরি পেয়ে যাবেন, যদি একটু চেষ্টা করেন, একটু ঠিক মতো চেষ্টা করেন, চেষ্টা চরিত্রগুলো করেন, চাকরি আপনি পেয়ে যাবেন। কিন্তু মকরের প্রবলেম একটা, প্রচণ্ড ওয়ার্কলোড, কাজের প্রেশার, কাজের চাপ বা কাজের বোঝা প্রচণ্ড পরিমাণে এটা থেকে যাচ্ছে বন্ধুরা, এটা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে। আপনার প্রশ্ন, এখানে 4-5টা প্রশ্ন আছে, চাকরি চলে যাবে, চাকরি চলে যাওয়ার জায়গা নেই, চাকরি চলে যাওয়ার মতো জায়গা নেই, এটা আশা করতে পারি। চেঞ্জ করা যেতে পারে, কথাবার্তা এগোনো যেতেই পারে, ইন্টারভিউ দেবো, দিতে পারেন,
আয় উন্নতি বাড়ানোর জন্য কথা বলবো, কথা বলতে পারেন, এবং চাপ থাকলেও প্রশ্ন এটা যে মাসের 20 তারিখ পর্যন্ত ধরুন কাজ হবে, 19-20 তারিখ, দায়িত্ব এবং টার্গেটগুলো কি রিচ হবে, এক্সপেক্ট করছি রিচ হবে, শত্রুতা একটু থাকছে, তবে কাজ যারা করেন কাজের মানুষ তারা বলেন যে আমি কাজটা যাদের জন্য করছি তারা খুশি হবে হবে। ধরুন আমি একজন টিচার, আমি পড়াচ্ছি স্টুডেন্টদের, তা স্টুডেন্টরা কি মানে এই যে ব্যাপারটা আশা করছি ভালো রেজাল্ট আসবে বা ভালো ফল আসবে, তো বন্ধুরা জায়গাটা মোটামুটি পজিটিভ হচ্ছে বা পজিটিভিটির দিকে যাচ্ছে, শত্রুতা থাকছে লোকের, মানে কিছু ক্ষেত্রে কাজের দায়িত্ব বা বোঝা বা চাপটা অনেকটা বেশি হচ্ছে, এটা ঘটনা। অষ্টম ভাবস্থ শুক্র দশমপতি অষ্টমে থাকা, ঝঞ্ঝাট কিন্তু কিছু কম বেশি পোয়াতে হবে, কিছু ক্ষেত্রে সিনিয়ররা একটু চোটে থাকবে, ব্যাস এইটুকু। বিজনেসের জন্য, বিজনেস করার জন্য টাইম কিন্তু অ্যাবসোলিউট ফাইন, স্পেশালি বিজনেসকে গ্রো করা, কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করা। বিজনেসকে আমি বাড়াতে চাইছি বা বাড়াতে চলেছি এবং কন্ট্যাক্টসগুলোকে, কন্ট্যাক্টস বা পরিচিতি, যোগাযোগ, যোগাযোগগুলোকে বাড়াতে চাইছি, অত্যন্ত ভালো সময় হচ্ছে। আপনি যখন মকরের মানুষ এবং রেগুলারলি কাস্টমার আসা যাওয়া লেগে থাকবে, 30 দিনে 20 দিন ব্যবসা ভালো হচ্ছে, একটা স্টেবল পজিশান কিন্তু পাচ্ছেন, তো আপনি দেখুন, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, ইভেন নতুন বিজনেস যারা শুরু করতে চান করতে পারেন, পাওনা টাকা কিছু ক্ষেত্রে আদায় হতে পারে, তো দেখা যাক না, আশা তো করব ভালো রেজাল্ট বা ভালো ফলগুলো অবশ্যই আসবে আপনি মকরের মানুষ হলে। এরপরে ঢুকবো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা ফ্যামিলি লাইফ। মকরের অষ্টমস্থ শুক্র দাম্পত্য জীবনের ঝামেলা মেটাবে যাদের অশান্তি চলছে, কিন্তু অষ্টমে এই শুক্র খুচরো ঝামেলা রেগুলার বেসিসে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম তৈরি করছে বা তৈরি করে দিতে পারে, ছোটো ছোটো জিনিস নিয়ে অশান্তি, ছোটো ছোটো জিনিস নিয়ে ভুল বোঝাবুঝি বা ঝামেলা বা ঝঞ্ঝাট তৈরি করবে বা এনে দিতে পারে মকরের মানুষ হলে। বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মায়ের প্রতি কর্তব্য ঠিকঠাক, বাবা মায়ের শরীর ঠিকঠাক, জ্ঞাতিশত্রুতা প্রবলভাবে থাকছে, প্রপার্টি নিয়ে প্রবলেম আসতে পারে এবং জায়গা জমি পারিবারিক বিষয় নিয়ে একটা গোলমাল বা গোলযোগ তৈরি করতে পারে, প্রেম ভালো হচ্ছে না, প্রেমে কিন্তু বাধা থাকছে, প্রেমে একটা ভুল বোঝাবুঝি অসুবিধা, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি, ইভেন ব্রেকআপ চান্স থাকছে, তো এটা একটু লক্ষ্য রাখবেন। পুজোর মাস, বন্ধু বৃদ্ধি, বন্ধুর সংখ্যা বৃদ্ধি, বন্ধুত্ব থেকে সাপোর্ট আসতে পারে বা অ্যাডভাইস বা হেল্প বা এগুলো আসতে পারে, কিন্তু প্রেম এবং দাম্পত্য জীবন খেয়াল রাখুন, যাদের গণ্ডগোল চলছে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার রেজাল্ট দেবে, এবং তবে প্রপার্টি নিয়ে ধরুন দু ভাই জায়গা জমি নিয়ে ঝগড়া চলছে, এটা একটুখানি আপনাকে চাপেই রাখছে বা রাখতে পারে, তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট, নবমপতি নবমে বসে থাকা, অষ্টমস্থ শুক্র অষ্টম নবমের কানেকশান, ফোর্থ হাউস ড্যামেজ রয়েছে কেতুযুক্ত মঙ্গল এবং বৃহস্পতি রাহুযুক্ত, পড়াশোনায় ইচ্ছা কম, এনার্জি কম এবং কিছু ক্ষেত্রে উটকো দুশ্চিন্তাগুলো ভিড় করবে। ধরুন প্রেম করছেন, একটা কলেজের মেয়ে বা ছেলে প্রেম করছেন, গণ্ডগোল চলছে, তাহলে পড়াশোনায় মনোমতি হচ্ছে না, এই ব্যাপারটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এই জায়গাটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এরপর দেখছি পড়াশোনায়, যখন রেগুলারলি পড়াশোনা, উচ্চশিক্ষা, পিএইচডি, ডক্টরেট, মাস্টার্স, এই ধরনের পড়াশোনাগুলো আমার মনে হয় ভালো ফল দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। টিচারদের সাপোর্ট পাচ্ছেন, আপনার মধ্যে কিছু গলতি বা গলত যাই বলুন রয়েছে, আমি বাচ্চাদের কথাটা ছেড়েই দিচ্ছি, ছোটো ছোটো বাচ্চাগুলো পুজোর সময় পড়বে না, আনন্দ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু বড়দের পড়াশোনায় এই বাইরের ঝামেলাগুলোকে বাদ দিলে বেটার রেজাল্ট রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, আমি যেটা বলছিলাম ফ্রেশার্সরা কাজে লাগান সময়টিকে, তো মকরের সাড়ে সাতির চাপ থাকছে, টেনশান থাকছে, একটা মানসিক উদ্বেগ থাকছে, কিছু ক্ষেত্রে পরিবারের দায়িত্বটা অতিরিক্ত হতে পারে, কিছু ক্ষেত্রে অতিরিক্ত খরচাপাতি বাড়তে পারে, কিন্তু ফাইন্যান্সিয়ালি চাপ নেই, ওভারঅল সাড়ে সাতির টেনশানের জন্য একটু প্রেশার থাকতে পারে, কিন্তু
যা পরিস্থিতি কাজ ভালো হচ্ছে, চাকরির জায়গাটা, দায়িত্ব থাকবে, দাম্পত্য জীবন আর প্রেম একটু সামলান, এইটুকুই। এটাই মকর, নতুন মাস, অক্টোবরের রাশিফল। আশা করব, আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গেলে সাপোর্ট বা সাহায্য করবে, তাই না? তাহলে এটুকুই থাক, পুজো অনেক ভালো করে কাটান, আর ডিসক্রিপশান দেখে নিন, সমস্ত ইনফরমেশান রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।